এই মুহূর্তে রাজ্যের প্রায় পাঁচ লক্ষ ও বিসি সার্টিফিকেট বাতিল করলো কলকাতা হাইকোর্ট কলকাতা হাইকোর্টের রাজাশেখর যে ডিভিশন বেঞ্চ আজকেই এমন একটি রায় দিয়েছে যে রায় নিয়ে কিন্তু ইতিমধ্যে হইচই পড়ে গিয়েছে কারণ জানা যাচ্ছে যে রাজ্যে দু সালের পরে যে তালিকা মেনে ও সার্টিফিকেট দেওয়া হয়েছে সেক্ষেত্রে আইনের কোনো বৈধতা মানা হয়নি এবং এই যে একটি এই সংক্রান্ত মামলাটি করা হয়েছিল দু সালে এবং যে দু সালে মামলাটি করেছিলেন সেই মামলাকারীদের রায় রায় কিন্তু ঘোষণা হয়ে গেছে আজকে বিচারপতি রাজাশেখর মান্তার ডিভিশন বেঞ্চ পরিষ্কার বলে দিয়েছে যে দু সালে সেই সময় ব্রাহ্মণ সরকার ছিল তারা একটি ইন্টারনাল রিপোর্টের ভিত্তিতে কিন্তু তারা ও এ সার্টিফিকেট দিত পরে আমরা দেখেছি যে দু সালে তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর সেখানে ও বি অর্থাৎ আদার ব্যাকওয়ার্ড ক্লাসের যে ও বি তালিকা করা হয় এবং সেই তালিকা সেই ইন্টারনাল রিপোর্ট চূড়ান্ত না করেই কোনোরকমভাবে ও বি সি কারা কারা হবে ও তালিকাতে কোন কোন অনগ্রসর শ্রেণীরা থাকবে সেই তালিকা চূড়ান্ত না করেই সম্পূর্ণ অবৈধভাবে এই সার্টিফিকেটগুলো ইস্যু করা হয়েছে তাই দু সালে করা এই যে মামলা মামলার যে পরিপ্রেক্ষিতে আজকে রায়দানটি দেওয়া হলো সেখানে পরিষ্কার বলে দেওয়া আছে যে রাজ্যে দু সালের পর থেকে ওবিসি সার্টিফিকেট যার সংখ্যাটা এখন দাঁড়াচ্ছে প্রায় পাঁচ লক্ষ মতো দু সাল পর্যন্ত অর্থাৎ প্রায় বারো বছরে যত ও বি সার্টিফিকেট ইস্যু হয়েছে সবই কিন্তু এই রায়ের ফলে বাতিল হয়ে গেল ঠিক কী করবেন চাকরি প্রার্থীরা বা যারা বিভিন্ন স্কুল কলেজে অ্যাডমিশান নিচ্ছেন বা যারা চাকরি করবেন যারা ফর্ম ফিল আপ করবেন ভাবছেন এই সংক্রান্ত প্রশ্নে এই ডিভিশান বেঞ্চ পরিষ্কার জানিয়ে দিয়েছে যে এই রায়ের ফলে কিন্তু কোনো প্রভাব পড়বে না যারা ইতিমধ্যে সুবিধা পেয়ে গেছে অর্থাৎ যারা এই দু সালের পর ইস্যু হওয়া সার্টিফিকেট দিয়ে যারা সংরক্ষণের আওতায় চলে এসছে যারা চাকরি পেয়ে গেছে তাদের চাকরি কোনো রকমভাবে বাতিল হবে না বা যারা যে সুযোগ সুবিধা পাচ্ছে সেটা কিন্তু বাতিল হবে না তার এ প্রভাব পড়বে কাদের যারা এখনও কোনো জায়গায় নিজের সার্টিফিকেটটাকে কাজে লাগায়নি বা সার্টিফিকেটটা নিজের কাছে রেখেছে সেই সার্টিফিকেট আর কোথাও ব্যবহার করতে পারবে না অর্থাৎ টোটালি কিন্তু অকেজো হয়ে গেল এই ওবিসি বি সংক্রান্ত সার্টিফিকেটে একটি প্রতিবেদনে এখানে বলা হচ্ছে যে তৃণমূল জমানায় দেওয়া রাজ্যের সমস্ত ওবিসি সার্টিফিকেট বাতিল করে দিল কলকাতা হাইকোর্ট অন্যান্য অনগ্রসর শ্রেণীভুক্ত সংরক্ষণের সুবিধা দেওয়ার জন্য রাজ্য সরকারের তরফে যে শংসাপত্র দেওয়া হয় তাই হলো ও সার্টিফিকেট বুধবার হাইকোর্ট জানিয়েছে এই রায় ঘোষণার পর থেকে বাতিল শংসাপত্র আর কোনো চাকরি প্রক্রিয়ায় ব্যবহার করা যাবে না হাইকোর্টের এই নির্দেশের ফলে বাতিল হলো প্রায় পাঁচ লক্ষ ও বিসি সার্টিফিকেট তবে একসঙ্গে হাইকোর্ট জানিয়েছে যে ওই সার্টিফিকেট ব্যবহারকারী ইতিমধ্যে যারা সুযোগ পেয়ে গিয়েছে তাদের উপর কোনো প্রভাব পড়বে না অর্থাৎ যারা চাকরি করছেন কোনো সমস্যা নেই কিন্তু নতুন করে কোনো কোটা বা কোনো সংরক্ষণের আওতায় কিন্তু এই ওবিসি বি আসতে পারবে না অর্থাৎ যারা ওবিসি বি সার্টিফিকেট করেছে তাদেরও সার্টিফিকেট ইনভ্যালিড হয়ে গেল এই মুহূর্তে ওটার কিন্তু কোনো কাজে আসবে না নতুন করে ওবিসি বি করার জন্য অ্যাপ্লাই করতে হবে এবং সেই পারমিশানটা দেওয়া হলো রাজ্যের আইনসভাকে রাজ্যের আইনসভা বলতে আমরা বুঝি রাজ্যের বিধানসভা সেই বিধানসভার হাতে এই ক্ষমতাটা তুলে দেওয়া হলো আদার ব্যাকওয়ার্ক কমিশন আদার ব্যাকওয়ার্ড ক্লাস কমিশন অর্থাৎ ওবিসির যে কমিশন তারা কিন্তু চূড়ান্ত তালিকা তৈরি করবে যে কারা কারা ওবিসি বি হবে সেই চূড়ান্ত তালিকা হওয়ার পরই কিন্তু সেটা রাজ্যের আইনসভায় এই বিলটাকে পাশ করাতে হবে এবং সেটা অ্যাক্ট হিসাবে পূর্ণত হলে তারপর তোমরা ওবিসি বি সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করতে পারবে তারাই কিন্তু কোনোরকমভাবে অ্যাপ্লাই করা যাবে না তো এই মামলার ফলে কিন্তু আরও অনেকটাই কিন্তু চাপের মধ্যে পড়তে চলেছে বর্তমান রাজ্য সরকার কারণ ইতিমধ্যে ভোট প্রক্রিয়া চলছে তার উপর আমরা দেখেছি যে প্রাইমারি সরি আপার প্রাইমারি এস যে চাকরি বাতিল একটার উপর একটা নির্দেশ দিয়ে চলেছে রাজ্যের হাইকোর্ট তার উপরে আবার একটা যেন আতঙ্কের সৃষ্টি হলো যে ওবিসি বি সার্টিফিকেট প্রায় পাঁচ লক্ষ সংখ্যাটা অনেক সেটাও কিন্তু বাতিল হয়ে গেল